গোসাবার মানুষের দাবি পূর্ণ হলো এতদিনে। গোসাবা এলাকার জলপথে এবার থেকে চলবে ওয়াটার অ্যাম্বুলেন্স। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের অধিকাংশই নদীমাতৃক এলাকা। এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পাওয়া যায় না। নদীতে অনেক সময় জল না থাকার কারণে নৌকা চলাচল করতে না পারায় অনেক অসুস্থ ব্যক্তি সময় মতো হাসপাতালে না নিয়ে যেতে পারায় মারা যেতেন। এই সকল মানুষদের কথা চিন্তা করে সুন্দরবনের জলপথে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মঙ্গলবার এই ওয়াটার অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করা হয়। জমকালো অনুষ্ঠান, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওয়াটার অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোসাবা ব্লকের ব্লক আধিকারিক, ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস, গোসাবার বিধায়ক শ্যামল মণ্ডল, বালিপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল সহ বিশিষ্ট অতিথিবর্গরা। ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হওয়ায় স্বভাবতই খুশি এলাকার মানুষজন। সুন্দরবন উন্নয়ন দপ্তরের সাহায্যে যে ওয়াটার অ্যাম্বুলেন্সটা চালু হলো, এতে কি আপনাদের এরিয়ার মানুষ কতটা উপকৃত হবে? এটা দেখুন, আমাদের সুন্দরবনের নটি দ্বীপ নিয়ে একটা মানে ব্লক গঠিত, চোদ্দটা অঞ্চল নিয়ে একটা ব্লক গঠিত হয়েছে। তবে যে খবরটা পেলাম এবং দেখলাম তাতে আমরা খুবই আনন্দিত, কারণ চোদ্দটা দ্বীপে, নটি দ্বীপের ভেতরে নটি দ্বীপ বিভিন্ন নদীমাতৃক দ্বীপ। এবার আমাদের ওপর থেকে ওপর দিয়ে অ্যাম্বুলেন্স আসা খুব সমস্যাজনক ব্যাপার, সেজন্য যদি ওয়াটার অ্যাম্বুলেন্স আমরা পাই, মানে বোট যন্ত্রচালিত অ্যাম্বুলেন্স, তাহলে আমাদের মায়েরা এবং আমাদের যারা বোনেরা আছে তাদের মানে পরিষেবা পেতে খুবই সুবিধা হয়। তো এর জন্য আমরা সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী তাদেরকেই মানে ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদের জন্য উনি চিন্তাভাবনা করেছেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় যিনি এসেছিলেন ওনাকেও ধন্যবাদ জানাবো। সাথে সাথে আমাদের এলাকার জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডলের হাত ধরে এবং আমাদের গোসাবার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে গোসাবার বিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আগামী দিনে এইরকম প্রচেষ্টা এবং এইরকম উন্নয়নমূলক কোনো চিন্তাভাবনা আগামী দিনে আমাদের পক্ষে যেন থাকে, এবং আমাদের খুবই তাতে উপকার হবে। এবং আগামী দিনে এই ধরনের পরিষেবা যদি আরও দুটো একটা বোর্ড বাড়ানো যায় তাহলে আরও সুবিধা হবে, কারণ যদি আমাদের নটি যেহেতু দ্বীপ, এবার একটি দ্বীপের সঙ্গে আরেকটি দ্বীপের কানেক্টিং করতে গেলে একটা বোর্ড দিয়ে হবে না, আরেকটা যদি ওয়াটার অ্যাম্বুলেন্স হয় তাহলে আরও একটু ভালো। আপনার বাড়ি কোথায়? হাজেলিয়া দয়াপুর গ্রাম। অ্যাম্বুলেন্সের শুভ সূচনা এবং বালিতে সুন্দরবন দপ্তরের অধীন ফরেস্ট দপ্তর থেকে গাছ লাগানো যে কর্মসূচি রয়েছে সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গোসাবার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মহাশয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সুন্দরবন বিষয়ক দপ্তরের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।